এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর কিউই ব্যাটার হেনরি নিকোলস বলছেন, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর দুইটায়। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 15 বছর ঘরের মাঠে সিরিজ হারেনি বাংলাদেশ, তাতে এবারও প্রত্যাশা ছিল কিউই বদের। কিন্তু বেরসিক বৃষ্টি আর এক ম্যাচ পরাজয়ের কারণে সেটা হচ্ছে না, তাই টাইগারদের লক্ষ্য এবার সিরিজ সমতায় ফেরার। ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস বিশ্রামে, তাই ওপেনিংয়ে জুনিয়র তামিমের সাথে জাকিরের থাকা অনেকটা নিশ্চিত। একাদশে দেখা যেতে পারে দুই পেসারের সাথে তিন স্পিনার। বিশ্রাম থেকে দলে ফেরানো হয়েছে মুশফিক, শরীফুল, তাসকিন, মিরাজদের। পরীক্ষা নিরীক্ষার সিরিজে বড় জয়ে নির্ভর সফরকারীরা, উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারার স্বস্তি আছে। বাংলাদেশ দলে নানা পরিবর্তনেও পরিকল্পনাতে বদল আসবে না নিউজিল্যান্ডের। এই উইকেটে রান করলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তরুণ দল আমাদের। গেম প্ল্যানে নতুন কিছু নেই, ম্যাচের কন্ডিশনের উপর নির্ভর করছে একাদশ। দর্শকদের জন্য সুখবর হলো এই ম্যাচে বৃষ্টির শঙ্কা নেই একেবারে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।